বন্ধুরা, আমি এই ম্যাচে ডুয়োতে খেলতে নেমেছি। আমি অর্থাৎ টিএন লিডার, আর আমার একটা গ্রামের মানে ভাই আছে যার নাম সানু। ও তা আমরা দুজনে মিলে খেলতে লেগেছি। তা ও আলাদা নেমেছে, আমি আলাদা নেমেছি। হয়তো আমাদের একসঙ্গে খেলা উচিত, কিন্তু আমরা দুজন আলাদা নেমেছি, কারণ ও একটু আলাদা রকমের খেলে, আমি একটু আলাদা রকমের খেলি। হচ্ছে না, ও আলাদা নেমেছে, আমি আলাদা নেমেছি। কিন্তু বন্ধুরা, আমরা একে অপরের মানে ভালো বন্ধু বটি, আর আমরা একসঙ্গে খেলি বেশিরভাগ ম্যাচ। তো বন্ধুরা, দেখি কি হয়, ম্যাচটা বুঝা হয় না কি হয়। এটা হয়তো একটা রেকর্ডিং ম্যাচ, কিন্তু আমাদের মিশন সবসময় আর চেষ্টা সবসময় বুঝার দিকে। তো বন্ধুরা, আমি ভুলবশত ক্রোনো অন করে দিয়েছি, যে জন্য সরি আমি বলবো। তা বন্ধুরা, একটু পর ফাইট আরম্ভ হবে, যার জন্য আমি এখন ভিডিওটা কিছুক্ষণ জন্য স্টপ করছি। ফাইটিংয়ের সময় আমি আবার অন করে দেবো। তো বন্ধু, দেখতে পাচ্ছ আমার বন্ধুকে মেরে দিয়েছে কিছু এনিমি, তা আমি একটু রিভাইভ করবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি রিভাইভ করছি আমার পার্টনারকে, আমার পার্টনার যেন রিভাইভ যেন হয়ে যায়। তা এই মুহূর্তে হচ্ছে কি বন্ধুরা, যে আমার এখানে বান্দা চলে আসবে, আর সেই বান্দাকে আমি মারবো এবং কী করবো। আমি আমার পার্টনারকে বলছি যে ও যেন এখানে যেন নামে, কারণ এখানে নামলে কী হবে, যে ও কিছু লুট পাবে। দেখো বন্ধুরা, বান্দা চলে এসছে, ও সব ফায়ার করছে, আমিও ফায়ার করছি। বন্ধুরা, আমি এখন মুভমেন্ট করে এখন বাঁচছি যেমন তেমন করে হোক। আমার কাছে মেডিকিট একদম নাই, তা আমার কাছে বন ফায়ার আছে, তাও আমি খেলবো, আমি বিনা কারণে মরবো না সহজে। বন্ধুরা, শেষ পর্যন্ত এই বান্দাটাকে মেরে ফেলেছি, লুকোয়ে দিয়েছি একটা, সঙ্গে সঙ্গে আমি মেডিকিট একটা পেয়ে গিয়েছি, দেখলাম পাশে পড়েছিল। আমার পার্টনারকে বলছি যে ওইটা গেলে গিয়ে লুটতে, কিন্তু আমার পার্টনার এখন আমার কাছেই দাঁড়িয়ে আছে আর গুরু গুরু করছে। তা আমি উজাক শেষ পর্যন্ত লুটটা লুটবে, কিন্তু একটু পয় লুটবে, কিন্তু আমি দেখলাম যে বান্দাটাকে মারতে হবে গাড়িওয়ালাকে, যে গাড়িওয়ালা শেষে আমাকে আর ওকে মেরেই দেবে। আমি সঙ্গে সঙ্গে বান্দাটাকে গাড়িটা ফাটিয়ে দিলাম, খানিক ড্যামেজ দিলাম, কিন্তু খানিক ড্যামেজ কী হয় তা হয় না। আমি দেখলাম এই বান্দাটাই বাড়ি যাবে গাড়িওয়ালা, আমি সঙ্গে সঙ্গে ফাইট করতে যাবো ওই বান্দাটার সঙ্গে, কারণ আমার কিল তো পেতেই হবে। বন্ধু, দেখতে পাচ্ছ এখানে আরও বান্দা চলে এসছে। এই বান্দাটা আমার পার্টনারকে ডাউন করে দিয়েছি, আর আমি ওকে ডাউন করে দিয়েছি। আমার পার্টনারকে রিভাইভ করে দিই, সঙ্গে বন ফায়ারও জ্বালিয়ে দেবো, কিন্তু বন ফায়ার আমার কাছে আছে একটা, যার জন্য আমি জ্বালিয়ে দিলাম। আমি বললাম তাই বান্দাটাকে মেরে দেবো, সেটা কিল করে দেবো। এই মুহূর্তে বন্ধুরা আমার তিনটে কিল হয়ে গিয়েছে, মানে দুটো কিল হয়ে গিয়েছে, সরি। তো বন্ধুরা, এ দেখো উকং হয়ে গিয়েছে, কিন্তু বন্ধুরা আমি উকং মুকং মানি না, আমি মেরে দিই বান্দা। তা আমি আমার পার্টনারকে রিভাইভ করে দেবো। এবার দেখো বন্ধুরা, এবার আমার আশেপাশে একটা বান্দা আছে দেখে মনে হচ্ছে, দেখি বন্ধুরা ওই বান্দাটাকে আমি মারতে পারি কিনা। তো বন্ধুরা, চেষ্টা এখন চলছে, মারতে কোনো বান্দা আছে কিনা। আমি ওটাকে বন্ধুরা বান্দা আমার কাছে আমি ফায়ার করলাম, কিন্তু ওটা তো বান্দা একদমই নয়। তা আমার পার্টনারটা বান্দাকে মেরে দিয়েছে। আমি বললাম আমার পার্টনারকে কিলটা চুরি করে আমি আমার পার্টনারকে রাগিয়ে দেবো, কিন্তু বান্দাটা নিজেই মেরে দিয়েছে। তা আমার দুজনের মধ্যে এমনি চলতে থাকে হাসি মজা ঠাট্টাই আর কি, খিচুড়ি। যাই হোক, দেখি বান্দা আমার কোথায় আছে, আশেপাশে আছে না কোথায় আছে দেখি। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে বান্দাটা লুটছে এখানে সুপার ড্রপে, আর আমাকে অন্যদিকে বান্দাগুলি মারছে। তা আমার পার্টনার এখন এই মুহূর্তে আমার কাছে চলে আসবে, আমি তার তো একটু মেডিকিট মেরে নিই, ইনহেলার ইউজ করলাম এক দুবার। তা আমি আমার পার্টনারকে বললাম যে মিনি লঞ্চার আছে সেটা সাইডে মারতে, এসব জায়গায় মারতে, কিন্তু আমার পার্টনার আমার পিছন দিকেই মেরে দিয়েছে আসলে। দিয়ে আমি আমার পার্টনারকে বললাম যে তুমি ভুল লঞ্চ মিনি লঞ্চারে মারলা, যাই হোক আমাকে এখন থেকে এখন আমাদের দুজনকে এক সাইডে একসঙ্গে অন্য জায়গায় চলে যেতে হবে। তা আমরা এখানে চলে এলাম এই মুহূর্তে। তা বন্ধুরা, এবার আপনাদের একটা সবাই, এবার তোমাদের একটা সবাই জিনিস দেখাবো, যে আমার আমার এখন আমাদের চারিদিকে শুধু বান্দা আর বান্দা, শুধু এনিমি আর এনিমি। তা আমি এখানে একটা বান্দাকে ডাউন করলাম,
তা আমার ইনফ্লুয়েঞ্জা রিলোড চলে এলো, যার জন্য আমি কিছু আমি কিনতে পেলাম না। আমি আবার আমি একটা বান্দর ডাউন করলাম, কিন্তু হলো কি যে ওই বান্দর রিভাইভ করে দিল। তা আমার বন্ধুরা এবার আমার আমার রাগ উঠলো, এবার দেখছি আমি দুবার বান্দর ডাউন করলাম, কিল পেলাম না। এবার বন্ধুরা সত্যি রাগ ওঠিন নেবে হলে গেমের মধ্যে। এবার এটা তো কিছু করার না, এটা বন্ধুরা আমারও দোষ নয়, ওটা ইমিজের দোষ নয়, ওটা বাই চান্স একে অপর ইভ্যাক্ট তো করবেই। তা আমি এই মুহূর্তে এটা আরম্ভ করলাম, এবার আমি ডাইরেক্ট ফাইট করতে যাবো। আমি বলছি ফাইট না করলে হবে না, সামনাসামনি এমন কিল না পেলে হবে না। তো বন্ধুরা আমি দেখছি আস্তে আস্তে বান্দাজ কিনা, এই দেখো বন্ধুরা বান্দা আছে, আর আমি শেষ পর্যন্ত এই বান্দাটাকে আমি কিল করে দিয়েছি। এই মুহূর্তে আমি সঙ্গে সঙ্গে লুটিয়ে দিয়েছি। তা বন্ধুরা পিছন দিকে আমার একটা বান্দা ছিল, কিন্তু আমি পিছন দিকে বান্দাটাকে গুলি মারিনি আমি একবারও এখন আপাতত, কারণ মাঝে মাঝে কিছু কিছু বান্দাকে ছাড়তে হয়। তা আমার পার্টনার অনেক কজনকে কিল করছে, তা আমি ওপরও ব্যাকআপ দিয়ে গিয়েছি। হয়তো আমার পার্টনার দুটো কিল করে দিয়েছে আরামসে, কিন্তু তাহলেও আমি আমার পার্টনারকে ব্যাকআপ দিয়ে গিয়েছি। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো ভেতর একটা বান্দা ভরা আছে, সে লুটছে মনের আনন্দে, মনে করছে কেউ মারতে পারবে না, তা আমি ওকে মেরে দিয়েছি। আমি প্রণন করে কিলটা পুরোপুরি কনফার্ম করলাম, যেন আস্তে আস্তে কেউ যেন কিল না চুরি করে নেয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই সাইডে বান্দা আছে, বান্দা আছে। আমার পার্টনার আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য করলো, তার ভিতরে আমার একটা বান্দা চলে এসেছিলো বন্ধুরা, তা ওকে আমি ফায়ার করলাম, আমি ওকে মেরে দিলাম। এখন এর মধ্যে ছটা কিল হয়ে গেল বন্ধুরা। তা আরেকটা বন্ধুরা আমার কিল হলো সাইডে, যেখানে সুপার ড্রপ আছে ওই সব জায়গায় করে। আমি এখানে বন্ধুরা আমি আমার পার্টনারকে গ্লোবাল দিচ্ছিলাম, গ্লোবাল না দিলে আমার পার্টনার ঠিক সময় গ্লোবাল পাবে না। তা দেখো বন্ধুরা আমার সুন্দর একটা বান্দা চলে এসছে, তা আমাকে ভালো ড্যামেজ দিল। তা আমি সবথেকে প্রথম মিসাইল ইউজ করব, দেখি মিসাইলের কাজ হবে কি না। তো বন্ধুরা আমার মিসাইলের নিশানা ভালো হয়, তা যেন কিছু কাজ হলো না। আমার যখন বেশি গুলি না আমি চিন্তা করছি, আমার পার্টনার দেখছো যাবে মনে করছিল, কিন্তু আমি সানু সানু বলে পার্টনারকে বান করলাম যে যেও না, আর লঞ্চার যেতেও পারলো না। তো এই মুহূর্তে আমি পার্টনার আমি ওই ইনিউটা হেড মারবো। তো বন্ধুরা সলিড হেড পড়ে গেল, কেমন লাগলো বলো এই বন্ধুরা এই আমার এই হেডটো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আমি দেখছি এবার বান্দা কোথায় আছে। তো বন্ধুরা আমরা দুজনে এখন একসঙ্গে বসে আছি, তা বন্ধু দেখতে পাচ্ছ এখানে একটা বান্দা আছে, ওকে আমি হেড মারার চেষ্টা করলাম, আর ওখানে হেডও পড়লো, কিন্তু আমার পার্টনার দাঁড়িয়ে যাওয়ার জন্য আমি আমার হেডটা আর লাগলো না ওই এনিমিটাকে। তাই বলে লাগেই ভালোই হয়েছে বন্ধুরা, কারণ কোনো বান্দা যদি আমার দুজনকে একজনের কেউ মেরে দেয় তাহলে ওনা তাহলে ব্যাক আপ দিতেও ঠিক মতো পারবো না, কারণ আমাদের আশেপাশে শুধু বান্দা আছে। তা আমার এই সাইডে বান্দা আছে, ওখানে আমি আইস গ্যান দুটো মারলাম, তা ওই এনিমি দুটো ভালো ড্যামেজ ছিল। তো বন্ধুরা আমার এই গ্রানাইড কিন্তু ওটা কিন্তু মরলো না। তো বন্ধুরা আমি দেখলাম যে আমার ডান সাইড দিয়ে পিছন দিক দিয়ে একটা বান্দা পালিয়ে যাচ্ছে, বাঁ সাইডে একটা বান্দা পালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা ওখানে আমি কিল করে দিলাম এবং ওখানে আমি কিল কনফার্ম করে দিলাম, আমার পার্টনার সাহায্য করলো সঙ্গে, তো আমি ফেন উঠে এলাম। বন্ধুরা দেখতে পাচ্ছে গাড়ি নিয়ে ঢুকে গিয়েছে, যে গাড়ি নিয়ে ঢুকে গিয়েছে তাকে আমি তাকে আমার পার্টনার শেষ করে দিল। তো বন্ধুরা আমি সঙ্গে সঙ্গে দেখলাম যে আমার পিছন দিক দিয়ে কিছু বান্দা আসছে উকং হয়ে, তো উকং থেকে বেঁচে আমি বন্ধুরা সঙ্গে সঙ্গে ওই এনিমিটা কিল করে দিলাম, আর আমার পার্টনার একটা বান্দা কিল করে দিল। তো বন্ধুরা আমার নটা কিল হয়েছে এখন অবধি, ফাইট করে হোক জাম করে হোক আমার নটা কিল হয়েছে। তো বন্ধুরা এখানে একটা বান্দা আছে, একে মালিক বুঝা হয়ে যাবে। তা বন্ধুরা আমি এখানে একটা ভুল করলাম, যে আমি বান্দাকে কম মনে করে ওকে হেড মারার চেষ্টা করতে গেলাম, ওই বান্দাটা আমাকে মেরে দিল। শেষ পর্যন্ত বন্ধুরা আমার এই পার্টনারটা যার নাম সানু, এর এসএমজি গুলি শেষ হয়ে গিয়েছিল, আর এতটা এক্সপিরিয়েন্স নেই যার জন্য হলো কি যে সে ম্যাচটাও মানে জিততে পারলো না, আর ম্যাচটা আর বুঝা হলো না, যার জন্য হলো কি যে ম্যাচটা হেরে গেল। তো বন্ধুরা ম্যাচটা তো বুঝা হলো না। তো বন্ধুরা আমি বলবো না যে সাবস্ক্রাইব করো, কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো তাহলে খুব ভালো হয়।
লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলকে। তা বন্ধুরা, এখানেই সমাপ্তি হচ্ছে এই গেমটা, কারণ আমার পার্টনারই এখনই মরতে চলে গেলো।